ओम नमो शिवाय। শ্রীখণ্ড টিভিতে সকলকে স্বাগত। শ্রাবণ মাস শিবের মাথায় জল ঢালার মাস। সমগ্র দেশে শিবভক্ত সাধারণ মানুষের উৎসাহের বিরাম নেই। কিন্তু আজ দেখাবো বর্ধমানেশ্বরের শিবের আবির্ভাবের উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য শিবভক্তদের ভক্তি ও উৎসাহের দৃশ্য। বর্ধমান হইতে কাটোয়া প্রায় 55 কিমি। রাস্তাই কেবলই শিবভক্ত। এই দীর্ঘ পথ সকল শিবভক্তগণ পায়ে হেঁটে কাটোয়ার গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল নিয়ে তারা চলছে। কাটোয়া বর্ধমান রোডে তাদের আরাধ্য বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে। রুদ্র বর্ষা গরম কোনো বাধাই বাধা নয় তাদের উৎসাহের কাছে। পুরুষ নারী শিশু সকলেই চলেছে রাস্তায়। তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থাও করা হইয়াছে স্থানীয়দের দ্বারা। এই রকম আপ্যায়নের ব্যবস্থা করেছেন শ্রীখণ্ড বাবা ভূতনাথ গ্রুপ ব্যবস্থাপনায় গ্রামের কিছু যুবক, সহযোগিতায় শ্রীখণ্ড গ্রামবাসী। শিবভক্তদের ক্ষণিকের বিশ্রাম, ঠান্ডা শরবত, মিষ্টান্নর দ্বারা তাদেরকে আপ্যায়ন করার ব্যবস্থা করা হইয়াছে। ভগবানের থেকে তার ভক্তদের সেবাই অধিক ফলকারী, এই বিশ্বাসে তারা এই সেবা করিতেছে।
বাবা, পার করে যা, মাতাল বাবা, পার করে যা, পেঙ্গু বাবা, পার করে।